ফেরাউন দিল কত জ্বালা, আল্লাহ বলেন ও রে জিবরিল, আল্লাহ বলেন ও রে জিবরিল, কোলে দে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله، پانی پانی روبوٹی بے پانی کو تو مل بے نا ہر پانی پانی روبوٹی بے پانی کو تو مل بے نا ہر دو اللہ بھی اتمنا بھی امت تو کن بول بے نا اللہ 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو أمر صاحب قول الله الحبيب محمد رسول الله صلى الله عليه وسلم شنگ আপনারা محبت ভালোবাসা আছে না নাই জি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যতটা জিনিসের ভালোবাসা আছে, محبت আছে, মায়া আছে, তাআল্লুক আছে, সম্পর্ক আছে, আমার মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে যতটা জিনিসের দাম আছে ওকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সঙ্গে যতটা জিনিসের সম্পর্ক আছে, محبت আছে, তাআল্লুক আছে, ভালোবাসা আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতটা জিনিসের দাম আছে ওকা সুবহানাল্লাহ। সামান্য আপনারা দিলটারে সজাগ করে দেই, বাইরে যারা গেছেন কারেন্ট যাওয়ার পরে দয়া করে অনুরোধ করিয়া আপনারা মহফিলের ভিতরে তশরিফ লইয়াই এই পৃথিবীর জমিন একদিন আজকে যেভাবে আছে ওলা থাকবো নি জি, কিয়ামত হইব না নি, সমস্ত কিছু ধ্বংস হইব না নি। আল্লাহর জাতি সূরা আর রহমানের মধ্যে ফরমায় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান এই সমস্ত কিছুরে আমি কি করব, ধ্বংস করে লইমু। কিয়ামতের সময় এই সমস্ত পৃথিবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে লইমু। পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আছে কয়েকটা জিনিস ব্যতীত সমস্ত কিছুরে রব্বুল আলামিন ধ্বংস করিলেইবা, সমস্ত কিছুরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করিলেইবা, কিন্তু কয়েকটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করতা না। এর মধ্যে তাকি একটা হইল এই পৃথিবীর জমিনের মধ্যে যতটা মসজিদগুলো আছে, মসজিদগুলো আছে রব্বুল আলামিন এই মসজিদগুলোরে কিন্তু ধ্বংস করতা না হোক সুবহানাল্লাহ। এই মসজিদগুলোরে রব্বুল আলামিনে কাবা শরীফের সঙ্গে নিয়ে একত্রিত করবা, মিলাই দিলেই বা হোক সুবহানাল্লাহ। ঠিক অনুরূপভাবে উলামায়ে কেরামগণ মওজুদ আছেন, যদি ভুল হয় ধরবা, বুখারী শরীফের প্রথম খণ্ডের 159 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস নয় হাদাসানা মুসাদ্দাদুন আন ইয়াহইয়া ক্বালা হাদাসানি হাবিব ইবনে আব্দুর রহমান আন হাফস ইবনে আসিম عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم ما بين البيت ومنبره روضة من رياض الجنة ومنبره على الحوض سبحان الله الله الحبيب محمد رسول الله صلى الله عليه وسلم فرمائي আমার যে হুজরা মুবারক আছে, আমার হুজরা মুবারক থাকি, আমার ঘর মুবারক থাকি, আমার কামরা থাকি, আমার রুম থাকি, আমার হুজরা মুবারক থাকি, রওজা মুবারকর মধ্যবর্তী যে স্থান আছে, যে জায়গাটা আছে, এই জায়গাটা হইয়া থাকলো গিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ সুবহানাল্লাহ। এই জায়গাটা হইয়া থাকলো গিয়া জন্নতের এক টুকরা হোক সুবহানাল্লাহ। আমি দেখাইতাম স্যার আপনারা এলাকার মধ্যে প্রত্যেক মানুষের সহযোগিতায় এই মাদ্রাসার মাহফিলটা কায়েম করছেন, উলামায়ে কেরামগণ দেওগণ সঙ্গে বিভিন্ন দিন থেকে আপনারা পরামর্শ করতাম মুরব্বি সাহাবগণের পরামর্শ লইছেন হাবিব সাহাবগণের পরামর্শ লইয়া এই মাহফিল যে আল্লাহর হাবিবের বাগানের একটা মাহফিল দিয়ে আপনারা তৈয়ার করছেন আমি দেখাইতাম স্যার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মানুষের যদি যতটা জিনিসের সম্পর্ক হইব আমার মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে অতটা জিনিসের দাম বাড়ি যায় হোক সুবহানাল্লাহ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন মা বাইনাল বাইতে ওয়া মিম্বারে রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ আমার হুজরা মুবারক থাকি রওজা শরীফের মধ্যবর্তী যে স্থান আছে যে জায়গাটা আছে রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ এই জায়গাটা জন্নতের এক টুকরা সুবহানাল্লাহ এই জায়গা জন্নতের টুকরা কিভাবে হইল এই যে হাদিস এই হাদিসে ব্যাখ্যা করতে গিয়া বিশ্লেষণভাবে লিখতে গিয়া হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নয় এই জায়গার মধ্যে আপনার আমার নবী উম্মতের কান্ডানি নবী উম্মতের দরদি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সবচাইতে বেশি কদম মুবারক এই জমিনের মধ্যে পড়ছে ওকা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই জায়গার মধ্যে সবচাইতে বেশি কদম মুবারক পড়ার কারণে রব্বুল আলামিনে এই জায়গারে জান্নাতের টুকরায় পরিণত করে দিলেন ওকা সুবহানাল্লাহ আরো জোরে সুরা হোক না সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা শরীফতে এই রওজা শরীফের সম্মুখে দাঁড়াইয়া প্রতিদিন সকালে ৭০,০০০ ফেরেশতা আর বিকালে ৭০,০০০ ফেরেশতা আল্লাহর হাবিবের রওজার সম্মুখে দাঁড়াইয়া কইতে আছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة السلام عليك يا حبيب الله شربت الله الحبيب محمد رسول الله صلى الله عليه وسلم রে সালাত ও সালামের নজরানা পেশ করতে আছেন ওয়াক সুবহানাল্লাহ আল কওলুল বাদিয়াল সালাতু ওয়া সালাতু ফি শাফিনা মা কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন সাকাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন আমার কিতাব মজুদ আছে যদি দেখার ইচ্ছা হয় দেখাইতে পারমু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওজা শরীফের মধ্যে আরাম ফরমাইতে আছেন আমরার নবী জিন্দা নবী হায়াতুন নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওজা শরীফের যে মাটির মধ্যে আল্লাহর হাবিবর জিসিম মুবারক লাগাইলাছে বদন মুবারক লাগাইলাছে শরীর মুবারক লাগাইলাছে এই মাটির দাম আমার আল্লাহর কাছে কতটুকু সামান্য জানি রাখা খাসাইছে কুবরা যদি কিতাব থেকে বার করে চাইবা দ্বিতীয় খণ্ড ২০৩ নম্বর পৃষ্ঠার মধ্যে আনছেন বিআন্নাহু বাকাতুল লাতি দফনু আফদালু মিনাল কামাতে ওয়াল আরশি কা সুবহানাল্লাহ নারে تكبير الله اكبر نار رساله يا رسول الله علماء اهل السنه زنده‌باد আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাটির সঙ্গে জিসিম মুবারক লাগাইলাছে কিতাবের মধ্যে লেখা আমার লেখা না আমার বাপর না আমার দাদার লেখা নাই খাসাইসে কুবরা কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান ইবনে আবু বকর ইবনে মুহাম্মদ সুয়ুতি শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মাটির দাম আল্লাহর কাছে আল্লাহর আরশ চাইতেও আরো বেশি উত্তম হোক সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহু तो हमार साहब और अमी आया हूँ अपना रात खत्म तो आएगी सी तो एकारो घंटा अमी शब्द वर्षी ट्रेनर मरते जानने वर्षी निश्चय अमी टाइड हुई मोहिमुनी नहीं तमना अपना रामार शंकर की सुसाद